তো এখানে সবসময় আমরা লজিক্যাল পার্টটাকে এরকম ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যেখানে তোমার যেখানে কি হবে না, কমপ্লেক্সিটিটাকে আমরা একটু রিডিউস করার চেষ্টা করব, যাতে করে লাইনস অফ কোডটা আমার কম হয়। তার জন্য ফ্লোচার্টটাকেও আমাকে সেভাবে ড্র করতে হবে। মানে দেখলাম যে একটা কন্ডিশন আমার জন্য টু টাইমস রিপিট করে দুটো স্টেটমেন্ট লাইনে লিখতে না হয়, সেইভাবে আমাকে ফ্লোচার্টটা ড্র করার চেষ্টা করতে হবে। এবার দেখো, এখন তোমরা বিগিনার্স, তো সেই জন্য তোমার ওই রকম ছোট ছোট ভাবেই করো। কমপ্লেক্সিটির কথাটা যদি আমি মানে কমপ্লেক্সিটি যেটা অপটিমাইজ করার কথা বললাম সেটা যদি নাও পারি, তো চেষ্টা করো, ঠিক আছে, যতটা পারবো আমরা করব। এটা একটু বুঝতে হবে আমাদের। হ্যাঁ, আর যারা এগুলো করছো না, কি বলে এক্সারসাইজ গুলো যারা করছো না, তাদের ক্লাস করা দরকার। যারা এক্সারসাইজ গুলো কমপ্লিট করবে, কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলার বেসিস একদম সুন্দর এক্সারসাইজ করে আমাকে টাইম টু টাইম পাঠিয়ে দেয়, তো সেরকম যারা করবে তারাই শুধুমাত্র ক্লাস করো, নাহলে বেকার এখানে টাইম ওয়েস্ট হচ্ছে তোমাদের। আর আমরা জুন থেকে নতুন আবার একটা সেশন স্টার্ট করব, জুন থেকে একটা নিউ সেশন স্টার্ট করছে অনলাইন ক্লাসে, সেখানে যদি তোমাদের বন্ধুরা কেউ জয়েন করতে চায় বা নতুন কেউ জয়েন করতে চায়, জয়েন করতে পারে, ঠিক আছে। যেখানে তোমার হচ্ছে মানে প্র্যাকটিক্যালটাও তোমরা বাড়িতে বসে বসে মোবাইলেই করতে পারবে, মানে এখান থেকে আমরা মেশিন শেয়ার করে দেবো, ক্লিয়ার? দেখো, ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য বিগেস্ট অ্যামং এ এল ওর কথাটা অনেক, আমরা ওই তিনটে নাম্বারের মধ্যে ফাইন্ড দ্য বিগেস্ট অ্যামং এটা থেকে শুরু করছি আজকে। ফ্লোচার টু ফাইন্ড দ্য বিগেস্ট অ্যামং থ্রি নাম্বারস। তো এটার জন্য দেখো, আমরা যদি তিনটে নাম্বার এ বি এন্ড সি, এই তিনটে নাম্বার এরকম ভাবে ধরে নিই, এ বি আর সি, তাহলে আমাকে কি করতে হবে না, এই তিনটের মধ্যে বিগেস্ট যদি বের করতে হয়, তাহলে এ গেটার দেন বি যদি আমরা করি এন্ড এ গেটার দেন সি হতে হবে, তাহলে আমরা কি বলবো বিগেস্ট কোনটা হবে, তাহলে বিগেস্ট এ হবে। সিমিলারলি যদি বি গেটার দেন এ হয় এন্ড বি গেটার দেন সি হয়, তাহলে বিগেস্ট আমরা বিটাকে বলবো, সি গ্রেটার দেন এ এন্ড সি গ্রেটার দেন বি যদি হয়, তাহলে বিগেস্ট হবে সি। তাহলে এ বি সি তিনটে নাম্বার হলো, সেই তিনটে নাম্বারের মধ্যে বিগেস্টটাকে যদি বের করতে হয়, মানে তিনটে যে নাম্বার নেওয়া হচ্ছে সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে, মানে ইউজার এটাকে এন্টার করছে, তো ইউজার যে এটা এন্ট্রি করছে সেই এন্ট্রি করা নাম্বার গুলো থেকে আমরা তো জানি না ইউজার কিভাবে এন্ট্রি করবে, তো তাহলে তোমার তিনটেই অপশন হতে পারে, এ বি সি তিনটেই, আমার তিনটের মধ্যে যে কোনো একটা বিগেস্ট হতে পারে। তো আমরা এখানে ইনপুট তাহলে তিনটে নাম্বার নেব, তো আমি এর ফ্লোচার্টটা করছি, দেখো একটু বড় হবে, হ্যাঁ ফ্লোচার্টটা, তো সেই জন্য আমি একটা নিচের পেজে চলে যাচ্ছি, সেখানে করছি একটু ছোট ছোট করে। আমরা স্টার্ট করলাম, দেখো এই এই যে স্টার্ট কথাটা লিখলাম, এটা দেখা যাচ্ছে তো সবার, তাহলে নাকি এর থেকে ফন্ট সাইজ বাড়াবো একটু বাড়িয়ে? স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তো এবার দেখো যে আমরা ইনসার্টে গিয়ে পরের এটাতে ইনপুটটা নেব, আমরা ইনপুটের জন্য আমি বলেছিলাম যে এই সিম্বলটা ইউজ করা হয় ইনপুট আউটপুটের জন্য,
রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করো, এখানে গিয়ে ইনপুট এ কমা বি এন্ড সি, তিনটে নাম্বার আমরা ইনপুট হিসেবে নিলাম। এবার এদের মাঝখানে একটা লাইনগুলো আমি পরে ড্র করছি, হ্যাঁ, তারপর আমি নিলাম। এবার আমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে, তো ক্যালকুলেশনটা আমি একদম ওই এর পাটেই করছি, যেটা তোমার এর মধ্যেই করবো। লেটস সে এর যে এর ভেতরে গিয়ে, মানে যখন আমরা ক্যালকুলেশনটা করছি, লেটস সে কন্ডিশন চেক এর জন্য বা তোমার ডিসিশন মেকিং এর জন্য আমরা বলেছিলাম যে রম্বস সিম্বলটাকে ইউজ করা হয়, সেটা আমরা নিচ্ছি এখানে। একটু ছোট ছোট করে ড্র করছি একটা পেজের মধ্যে করার জন্য। এটা একটা হোয়াইট বোর্ড বলে অপশন আছে, সেখান থেকেও করা যেতে পারে। এবার এইখানে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে আমরা ফার্স্টে আমার আমি যে কন্ডিশন গুলোর কথা বলেছিলাম, ফার্স্টে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাবো। এ গ্রেটার দেন বি কিনা এটা চেক করলাম, এটা যদি হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে আমরা এ গ্রেটার দেন সি কিনা চেক করব। ঠিক আছে, তাহলে আমি এখানে যাচ্ছি, দেখো আবার আমি এখানে গিয়ে দেখলাম যে এ গ্রেটার দেন বি কিনা, এটা যদি ইয়েস হয় এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কি করব, আবার একটা কন্ডিশন চেক করব, কেন এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি হলেই তবে আমরা এটাকে বিগেস্ট বলব। এখানে আবার চেক করলাম, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, এ গ্রেটার দেন সি কিনা চেক করলাম। ঠিক আছে, যদি হয় তাহলে এখানে গিয়ে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব বলেছিলাম, ইনপুট আউটপুট দুটোর জন্যই সেম। দেখো এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি দুটো যদি ম্যাচ করে যায় তাহলে আমরা কি, মানে অবশ্যই এটাই বিগেস্ট হবে, তাই তো? তো ইয়েস আর নো এর পার্টটা একটু ভালো করে বোঝো, আমি একবার ড্র করে নেওয়ার পর আবার একবার তোমাদের বোঝাবো এটা। এখানে তাহলে আমরা বলতে পারি প্রিন্ট এ, এ ইজ দ্য বিগেস্ট নাম্বার, তাহলে এখানেও ইয়েস কথাটা লিখতে হবে আমাদের, ইয়েস। তাহলে এ গ্রেটার দেন বি, এটা ইয়েস হলো, এ গ্রেটার দেন সি এটা যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করলাম যে বিগেস্ট হচ্ছে এ। এরপর দেখো আমার বিটাকে নিয়ে ভাবো, মানে একটা একটা করে কনস্ট্যান্ট আকারে ভাববে, এর কাজ শেষ হয়ে গেছে, তাহলে একে নিয়ে আর ভাবার দরকার নেই, আমরা এবার বিকে নিয়ে ভাবো। তোমরা একটা জিনিস খেয়াল করো বাবা, যে এ গ্রেটার দেন বি এটা যদি ফলস হয় পল্লব, তাহলে কি হবে, এ বড় হবে নাকি বি বড় হবে? মন দিয়ে বোঝো, আমি বললাম যে এ গ্রেটার দেন বি এটা ফলস, পল্লব বলছি যে এ গ্রেটার দেন বি এটা আমি ফলস বলেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এটা বড় হবে নাকি বিটা বড় হবে? বিটা বি বড় হবে। বলুন ঠিক 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 আছে, আমি আইডি পাসওয়ার্ডটা পাঠাচ্ছি।
তো এবার দেখো এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি, এটা যেটা বললাম তাহলে তোমার এটা বিগেস্ট হলো। পল্লব যেরকম বললো যে এ গ্রেটার দেন বি এটা যদি ফলস হয়ে যায় তাহলে বিটা অবশ্যই বড়, এর থেকে বড় হচ্ছে। তাহলে আমরা ফলস মানে কি এর যে নো পার্টটা সেই নো পার্টটাকে নিয়ে কাজে লাগাতে পারি। কিভাবে? আমি এখানে দেখো এখান থেকে এরকম নিলাম, নেয়ার পর এইখানে আরেকটা আবার কন্ডিশন নিচ্ছে, তাহলে এটা কি না এটা নো পার্ট, একটু ছোট বড় হচ্ছে দেখো, এটা জায়গার অভাবে আমি এইভাবে করছি। তো এটা যদি নো হয় নো যদি হয় মানে এ গ্রেটার দেন বি যদি না হয় তাহলে বি গ্রেটার দেন এ হবে, তাহলে আমার চেক করার দরকার কি বি গ্রেটার দেন এ অলরেডি স্যাটিসফাই করছে নো এর জন্য, তারপর আমরা চেক করব কি বি গ্রেটার দেন সি কিনা। এইখানে আমরা চেক করব বি গ্রেটার দেন সি, ঠিক আছে, বি গ্রেটার দেন সি যদি হয় তাহলে এর যে ইয়েস পার্ট এটা নো এর জন্য এই জায়গাগুলো একটু ভালো করে বাবা খেয়াল করো, ঠিক আছে, এ গ্রেটার দেন বি এটার যে নো হয়েছিল সেই নো এর জন্য আমরা এখানে আসতে পারছি, মানে আমরা বুঝতে পেরেছি যে বি গ্রেটার দেন এ হয়েছে, তাই তো? আমার চেক দরকার ছিল কি বি গ্রেটার দেন এ, এইটা দরকার, এই লাইন, এই লাইনটা অলরেডি আমাদের স্যাটিসফাই করে আছে, তো এই লাইনটাকে আমি এর জন্য হাইলাইট করে দিলাম। এবার আমরা এই লাইনটাতে আছি, এই লাইনটাতে কি চাইছি বি গ্রেটার দেন এ অলরেডি হয়ে গেছে, এবার বি গ্রেটার দেন সি দরকার, তো আমরা বি গ্রেটার দেন সি লিখলাম, তাহলে তার যে ইয়েস পার্ট সেই ইয়েস পার্টে আমরা কি লিখব সেখানে গিয়ে আমরা প্রিন্ট করতে পারি কি রাইট ক্লিক অ্যাড টেক্সট, এখানে গিয়ে আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট বি, বি কে প্রিন্ট করলাম আমরা। তো এবার এবার এটা দেখো মজার ব্যাপার, দেখো আমাকে আর কোনো কন্ডিশন চেক করার দরকার হবে না, আমার এবার পড়ে আছে কি কি এই লাইন কমপ্লিট হয়ে গেছে, এবার আমার দরকার সি এর জন্য সি গ্রেটার দেন এ সি গ্রেটার দেন বি, এটা আমাকে স্যাটিসফাই করাতে হবে। তো আমি এখানে দেখব যে এটা সি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, এটা যে নো পার্ট এখানে ইয়েস বলে লিখে দিলাম, এটার যে নো পার্ট, আচ্ছা এ গ্রেটার দেন সি এটা যদি নো বলি তাহলে জ্যোতির্ময় এটা কি হবে সি গ্রেটার দেন এ হবে। এবার বি গ্রেটার দেন সি যেটা আছে এটার যদি নো নিই আমরা তাহলে সি গ্রেটার দেন বি হবে। দেখো আমরা এর ফলস পার্টে সি গ্রেটার দেন এ পাচ্ছি, এটার ফলস পার্টে পাচ্ছি সি গ্রেটার দেন বি, তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে মিক্স করে মানে এর যে নো পার্ট আর এইখান থেকে আমরা নো পার্টটা নেব। আচ্ছা এখানে অ্যারো দিলে হবে না, এর যে নো পার্ট আর এর যে নো পার্ট এই দুটোকে মিলিয়ে আমরা কি করছি দেখো এরকম প্রিন্ট করতেই পারি, এখানে আমরা কি প্রিন্ট করব প্রিন্ট
সি, তার কারণটা আমি এবার বলি যে এইখানে আমার দরকার ছিল সি গ্রেটার দেন এ আর দরকার ছিল কি সি গ্রেটার দেন বি, তাই তো? তো এই দুটোই দেখো এখান থেকে স্যাটিসফাই করছে, মানে এর যে নো পার্ট এর নো পার্ট আর এর নো পার্ট এই দুটো মিলিয়ে আমরা কি পাচ্ছি না প্রিন্ট সি করলাম। তোমরা এই এইখানটায় নো এখানটায় এখানে লেখা যাবে না, তোমরা এই জায়গাটায় একটা নো, হ্যাঁ, আর এইখানে একটা নো, দুটো জায়গাটা নো লিখবে যখন কপি করবে, কেমন? এবার দেখো সমস্ত কিছু প্রিন্ট হয়ে যাওয়ার পর প্রোগ্রামটাকে শেষ করতে হবে, মানে আমরা স্টপ করব। স্টপ করার জন্য সেই একই সিম্বল, আমি এই সিম্বল নিলাম, এখানে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে লিখলাম স্টপ। তো কোনখান থেকে আসবে দেখো, স্টপটা হবে এইখান থেকে, স্টপটা হবে এইখান থেকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না পরের দিন যে ক্লাস আছে সেই ক্লাসে আসো, পরের দিন যে ক্লাস আছে ওই ক্লাসে আসো। আর তোমাদের ফিস আপডেট হয়েছে? ফিস বলছি না, ফিস আপডেট করো, নাহলে ক্লাস করতে পারবে না, ফিস আপডেট করতে হবে, টাইম পেরিয়ে গেছে। এইখান থেকে নিয়ে সেইখানে স্টপ করলাম, হ্যাঁ বলো বলো স্যার বলো। স্যার বলছি যে আগের দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ফাইন্ডার ভাই যে ফি নাম্বার আর ফাইন্ডার এন্টার নাম্বার ইজেন আর অড, ওটা একটু বুঝিয়ে দেবেন ওই দিকটা। আচ্ছা আমি শেষে করে দিচ্ছি বাবা, হ্যাঁ এটা শুনে এটা শোনানো স্যার। হ্যাঁ বলো অম্বর বলো। বলছি যে ফিস যদি দিতে চাই তাহলে কোন দিতে হবে? এটা এদিকে কথা বলতে হলো, ফোন করতে হলো, বলো। ঠিক আছে, এখানে দেখো যে কি করলাম, যে প্রথমে তাহলে আমি পুরো সিনারিওটা এতে এক জায়গায় থাকে, তার জন্য একটা ছোট করে এটা ড্র করেছি। তো আমি ফার্স্টে ইনপুট নিয়েছি এবিসি, এবিসি এর মধ্যে আমি ফার্স্টে দেখলাম কি আমার তিনটে জিনিস দেখতে হবে, কি কি আমি এখানে একটা বক্স করে লিখে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি একটা একটা করে আবার একবার বলছি, এখানে একটা ইনসার্ট, এই বক্সটা এমনি জাস্ট আমাদের সুবিধার জন্য করছি, তো এটা হচ্ছে কি, এটা হলে এ বিগেস্ট হবে, এটা হলে বি বিগেস্ট হবে, এটা হলে সি বিগেস্ট হবে, ঠিক আছে? তো এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি যদি হয় তাহলে এ বড় হলো, বি গ্রেটার দেন এ বা বি গ্রেটার দেন সি যদি হয় তাহলে বি বড় হলো, সি গ্রেটার দেন এ আর সি গ্রেটার দেন বি যদি হয় তাহলে সিটা বড় হলো। তো আমরা একটা একটা করে দেখে যাই, ফার্স্টে আমরা এটা দেখবো যে এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি এটা হচ্ছে কিনা, এটা বিগেস্ট। তাহলে আমরা এখানে চেক করছি দেখো এ গ্রেটার দেন বি কিনা, এটা যদি ট্রু হয় মানে ইয়েস মানে এখানে ট্রু আর নো মানে হচ্ছে ফলস, যদি ট্রু হয় তাহলে আমরা আবার চেক করব এ গ্রেটার দেন সি কিনা, যদি হয় তাহলে আমরা প্রিন্ট করে দিলাম এ ইজ দ্য বিগেস্ট নাম্বার। এবার এ গ্রেটার দেন বি এইখান থেকে দেখো আমার অ্যাকচুয়াল কন্ডিশন হয়ে যাচ্ছিল কতগুলো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা কন্ডিশন হয়ে যাচ্ছিল, তাই তো? তো এই সিক্স কন্ডিশনে না গিয়ে আমরা দেখো চারটে তিনটে কন্ডিশনে এটাকে কমপ্লিট করতে পেরেছি। দেখো এখানে আমার রম্বস কতগুলো আছে, একটা দুটো আর তিনটে, তাই তো? তো সেখানে আমি কি করছি এ গ্রেটার দেন বি কিনা চেক করছি, এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে তোমার এ গ্রেটার দেন সি হলে তবে এটাকে বিগেস্ট করলাম, এ গ্রেটার দেন বি এর উল্টোটা কি বি গ্রেটার দেন এ তাহলে বি গ্রেটার দেন এ, এখানে যদি নো হয় তাহলে বি গ্রেটার দেন সি কিনা চেক করলাম তাহলে বিটা বিগেস্ট হলো। এবার এর আর এর যে ফলস পার্ট আছে এ গ্রেটার দেন সি এর উল্টোটা কি সি গ্রেটার দেন এ আর বি গ্রেটার দেন সি এটার উল্টোটা কি সি গ্রেটার দেন বি,
সেটা নিয়ে আমরা প্রিন্ট করছি সি কে। আর অবশ্যই এই জায়গাগুলোতে মানে এইখানে একটা আর এখানে একটা তোমরা খাতায় যখন কপি করবে তখন সেখানে নো লিখবে, ঠিক আছে? আর সমস্ত কিছু থেকে মানে হয় সে হয় এ কিংবা বি কিংবা সি প্রিন্ট করে, প্রিন্ট করার পর আলটিমেট তাকে স্টপ হতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য এইচ ডব্লিউ হচ্ছে এটার উপর বেস করে একটা এইচ ডব্লিউ দিচ্ছি, মানে একটু উল্টোটা করবে তোমরা। একদম ঠিকই বলেছ। এবং সি ইন্টিজার তো এটা এটা কি না গ্রেটার দেনের জায়গায় শুধু লেস দেন করলে আমরা পারবো করতে? তো এবার তোমরা বলো যে আগের দিনে কার কি ডাউট ছিল, সেই ডাউট গুলো একটু বলে দিই, বলে দেওয়ার পর তারপর আমি নতুন লুপ পার্টটা একটু করে দিই, এই পার্টটাকে শেষ করো। আজকে আজকে একটা মিটিং এ আমরা শেষ করছি, ঠিক আছে? আচ্ছা অনেক অনেক ডাউট গুলো বলো, মিউটটা ওঠাও, মিউটটা ওঠাও। হ্যাঁ বলো। বলছিলাম যে ফাইন্ড দা এভারেজ সি নাম্বারটা আমার থেকে কি হয়েছিল, আমাকে মনে হচ্ছিল আমারটা ভুল হয়েছে। এভারেজ অফ থ্রি নাম্বার, তাই তো? তো তাহলে আমাকে কি ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার পর ক্যালকুলেশন পার্টে আমি কি করব, তিনটে নাম্বারে অ্যাডিশন করে ডিভাইডেড বাই থ্রি করে নিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? মানে আমার এখানে তিনটে সিম্বল লাগবে, বলো। আমি দেখেছি এভারেজটা ঠিক আছে, আর কি বলো? ফাইন্ড দা এন্টার নাম্বার ইজ ইভেন অর অড, ইভেন অর অড, তাই তো? এখানে দেখো ইভেন অড এই যে পার্টটা, এই পার্টটাতে এই পার্টটা আমি একটু বলছি তোমাদের যে ইভেন কখন বলবো, ওয়েন এ নাম্বার যখন যখন দুই দিয়ে ভাগ যাবে, একদম ইজ ডিভিসিবল বাই 2, দুই দিয়ে যখন ভাগ যাচ্ছে তখন তাকে আমরা ইভেন নাম্বার বললাম। এবার দুই দিয়ে যে ভাগ যাচ্ছে, ভাগ কোন একটা নাম্বার যখন দুই দিয়ে ভাগ যাচ্ছে তখন কি তার ভাগশেষ, যেটা ভাগশেষ অবশ্যই শূন্য হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা মড বা এটাকে মডিউলো ডিভিশন বলা হচ্ছে, এর হেল্প নেব আমরা, ঠিক আছে? যে কি করছে রিমাইন্ডার পার্টটাকে আউটপুট হিসেবে নেয়, মানে আমরা যেটা নিচ্ছি যখন ভাগ করি, ভাগ করার সময় আমাদের ভাগফল আর ভাগশেষ থাকে, এ সব সময় কি করবে ভাগশেষটাকে নেবে, বুঝতে পেরেছো অনিস? তো এবার এইখানে দেখো আমরা যদি এরকম বলি যে আমরা চেক করব মড নাম্বারটা ধরে নাও n কমা 2 ইকুয়ালস 0 কিনা, দেন উই ক্যান সে ইভেন, তাই তো? আর যদি না হয় তাহলে অড নাম্বার হবে। তো এটা কি, এটা কি করে দেবো আমি এখানে, অনেক অনেক কি করে দেবো এটা? হ্যাঁ স্যার করে দিন। কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। যাদের যা প্রবলেম থাকবে চ্যাটের ওইখানেও লিখে দিতে পারো যে স্যার আমার প্রবলেম আছে, এরকম লিখলে দিয়ে তারপর আমি তাকে কোশ্চেন যখন করবো তখন সে মিউটটা উঠিয়ে কথা বলবে, নাহলে একসঙ্গে যখন সবাই মিউট উঠে দেবে না তখন তোমার কি হয় সাউন্ড এত সারাউন্ডেড হতে থাকে, নয়েজ তৈরি হয় অনেক। আমি একদম ডায়াগ্রাম গুলো ড্র করবো,
তো এখানে দেখো আমি, হ্যাঁ বলো। বলছি মা কি এখন যাবে টাকাটা দিতে, ফিসটা দিতে? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। দেখো আমি এখানে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, এখানে স্টার্ট করলাম, তারপরে এখানে আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট একটা নাম্বার আমি এন নিয়ে নিলাম। এইখানে আমরা এটা ক্যালকুলেশনের জন্য এখানে ক্যালকুলেশন করছি কি যে x equals mod n comma 2 equals 0, আচ্ছা n comma 2 এটা করলাম। এবার x এর মধ্যে ভাগ শেষ যেটা সেটা স্টোর হয়ে থাকবে। এবার আমরা সেই ভাগশেষটাকে দেখব যে ভাগশেষের যে ভ্যালুটা, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, দিয়ে এখানে আমরা দেখব যে জিজ্ঞাসা চিহ্ন দিলাম ফার্স্টে যে x ইকুয়ালস 0 যদি হয় তার মানে কি সেটা ইভেন নাম্বার, ভাগ চলে যাচ্ছে দুই দিয়ে। ইয়েস এখানে আমরা বললাম প্রিন্ট ইভেন, ঠিক আছে। আর যদি না হয় নো পার্টে আমরা কি করব, লিখলাম রাইট ক্লিক করে অ্যাড টেক্সট প্রিন্ট অড। তাহলে আমারটা কি কি হয়েছে? হ্যাঁ বললাম, আমি দেখেছি তোমার প্রিন্ট অড। এবার কি না এখানে দুটোর থেকে এখানে এসে স্টপ, যাদের করা হয়নি তারা এটা কপি করে নাও। এবার দেখো নেক্সট দিন যে ক্লাস হবে সেদিন আমরা তিনটে সেশনে ক্লাস করাবো, তিনটে সেশনে ক্লাস করানোর সময় তিনটে সেশনে ক্লাস করাবো এবং এই রেকর্ডটা আমরা স্টপ করছি এখানে। হ্যাঁ তো পরের দিন আমরা লুপের পোর্শনটাও আলোচনা করবো, এই পর্যন্ত দেখো আর রেকর্ডটা তোমরা দেখবে আর একবার দরকার হলে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে।